এই লেকচারে আমরা পিন্টারেস্টের কিছু লিমিটেশন রয়েছে সেই লিমিটগুলো নিয়ে কথা বলবো তো পিন্টারেস্টে নর্মালি পিন এবং পিন বোর্ড এবং পিন ক্রিয়েট করা যায় আমি বারবার বলছি বিকজ এর বাইরে আসলে কোনো টুল নেই ট্রাইজ নতুন করে অ্যাড করা হয়েছে তো ম্যাক্সিমাম নাম্বার অফ পিন্টারেস্ট বোর্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ একটা পিনটারেস্ট অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ পাঁচশোটা বোর্ড ক্রিয়েট করতে পারবেন ম্যাক্সিমাম নাম্বার অফ পিনস দুই লাখ অর্থাৎ আপনি দুই লাখ পিন ক্রিয়েট করতে পারবেন অ্যাকচুয়ালি ডিফিকাল্ট মানে আমাদের পক্ষে সম্ভব না দুই লাখ আমরা একটা সাইটের জন্য দুই লাখ পিন ক্রিয়েট ক্রিয়েট করতে পারবো না পিন্টার প্রোফাইল নেম আমরা যে প্রোফাইল নেমটা লিখছি সেটাতে টোয়েন্টি ক্যারেক্টারস পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো এবং পিন্ট্রেস্ট বায়ো যে আমরা যে আস লিখলাম সেখানে ওয়ান সিক্সটি ক্যারেক্টারস পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো প্রিন্টারাস্ট যে ইউজার নেম সেটা ফিফটিন ক্যারেক্টার্স লিখতে হবে অর্থাৎ পনেরোর বেশি ক্যারেক্টার যদি আমরা অ্যাড করি সেটা নেবে না পিন্টারাস্ট এবং প্রিন্টারাস্ট বোর্ড নেইম একশো ক্যারেক্টারের মধ্যেই লিখতে হবে আর প্রিন্টার ডেসক্রিপশন যেটাকে বলি আমরা প্রিন্টারাস্ট বোর্ড ডেসক্রিপশন এবং পিন ডেসক্রিপশন আমরা ফাইভ হান্ড্রেড ওয়ার্ড এবং ফাইভ হান্ড্রেড ওয়ার্ড লিখতে পারবো তো এর পরে আমরা যে বিষয়গুলো দেখবো আপনার কিভাবে পিন ক্রিয়েট করবেন কিভাবে সেটা পিন আপ করবেন এবং সেটা থেকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট লিংক আপ করবেন সে ব্যাপারগুলো আমরা দেখব তো চলুন আমরা পিন ট্রাস্ট অ্যাকাউন্টে ফিরে যাই সো আমরা এখন আছি মূলত পিন ট্রাস্টে এবং আপনাদেরকে বলি পিন মার্কেটিং এর জন্য আরো কিছু টুল টুল রয়েছে যেমন পিন্টারেস্টে রিচ পিন ক্রিয়েট করা যায় তো রিচ পিন ক্রিয়েট করা একটু ডিফিকাল্ট যেহেতু আমরা একটা ছোট নিচ সাইট কীভাবে কাজ করে সেখানে আমাদের রিচ পিন খুব একটা দরকার নেই রিচ পিন মূলত ই কমার্স সাইটগুলোর জন্য যারা প্রাইস তাদের ওয়েবসাইটে প্রাইস দিয়ে থাকে তাদের জন্য মূলত রিচ পিন এবং এছাড়া পিনটারেস্টে আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিতে পারবেন এবং পিনটারেস্টের মাধ্যমে আপনি যে পিনগুলো আপনার ওয়েবসাইট থেকে সরাসরি পিন্টারেস্ট টুল দিয়ে সেগুলোকে সরাসরি পিন করতে পারবেন আপনি আপনার প্রিন্টারেস্টে ভিজিট না করেও তো ওই ব্যাপারগুলো আসলে আমি শেয়ার করতে যাচ্ছি না মিন আমি শুধুমাত্র যেটা মেইন ব্যাপার সেটা এখানে শেয়ার করছি আমরা প্রথমে বোর্ড ক্রিয়েট করবো আমরা বোর্ডে রয়েছি দেন ক্রিয়েটেভ বোর্ডে আমরা ক্লিক করলে আমরা বোর্ড ক্রিয়েট করতে পারবো তো বোর্ড ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ফোকাসিং মেইন কিওয়ার্ড কি তো সেটা হতে পারে জগিং স্ট্রোলার সেটা হতে পারে ডাবল স্ট্রোলার আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে ওয়েবসাইটে আমরা সেই ক্যাটাগরিগুলো আমি আগে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম যে ক্যাটাগরিগুলো আমরা অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি আমরা সেই ক্যাটাগরিগুলোই মূলত আমাদের বোর্ডের নাম দিতে পারি তো আমি প্রথম একটা ক্যাটাগরির বোর্ডের নাম দিচ্ছি জগিং স্ট্রোলার আমরা বোর্ডকে সিক্রেট বোর্ড করতে পারি আমরা এটা সিক্রেট বোর্ড করছি না ক্রিয়েট বোর্ডে আমরা ক্লিক করলাম সো ইজ वेरी সিম্পল আমরা বোর্ড ক্রিয়েট করে ফেলেছি এখন অ্যাড ডেসক্রিপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে মূলত আমাদের ডেসক্রিপশন অ্যাড করতে পারবো অর্থাৎ সরি তো এখানে আমরা সেকশন দেখতে পাচ্ছি তো আমরা চাইলে আমাদের এখানে সেকশন অ্যাড করতে পারি তো সেকশন ইজ নট সো ইম্পর্ট্যান্ট দেন আমরা যেটা করতে পারি আমরা যদি প্লাসে ক্লিক করি তখন আমরা এখানে মূলত কলাবোরেট করতে পারি অর্থাৎ আমরা আমাদের বোর্ডে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারি যাতে করে সেও আমাদের এখানে পোস্ট করতে পারে আমরাও পোস্ট করতে পারি তো কলাবোরেট করাটা বেটার যদি আপনার আপনার সাথে আসলে কেউ কোলাবোরেশনে আসবে না বিকজ আপনি একেবারে নতুন অ্যাকাউন্ট আর যদি আপনার অনেকগুলো ফলোয়ার থাকে তখন আপনাকে অনেকেই কোলাবোরেট করতে বলবে আপনিও অনেককেই বলতে পারবেন তো আমরা যদি ঠিক এই পেন্সিল আইকনটাতে ক্লিক করি তাহলে আমরা দেখবো যে আমাদের জগিং স্টোলার বোর্ডটা আমরা ক্রিয়েট করেছি সেটা এখানে রয়েছে এবং আমরা ডেসক্রিপশন লিখতে পাচ্ছি আমরা বোর্ড সম্পর্কে ফাইভ হান্ড্রেড ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে পারছি পারবো তো ডেসক্রিপশানে আপনি কি লিখবেন সেটা হচ্ছে মূলত মেন কথা এবং এই বোর্ডটাকে আপনি কিওয়ার রিস্ক করতে পারলে সেটা গুগল সার্চে আসবে এবং আপনি ট্রাফিক পাবেন আলটিমেটলি আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে সো বোর্ড ডেসক্রিপশান ফাইভ হান্ড্রেড ওয়ার্ডে লিখবেন এবং সেখানে কিওয়ার্ড ব্যবহার করবেন অ্যাট লিস্ট থ্রি টু ফোর আর ধরুন জগিং স্ট্রোলার যদি মেন ফোকাসিং কিওয়ার্ড হয় তখন আপনি বেবি জগিং স্ট্রোলার স্ট্রোলার জগিং স্ট্রোলার রিভিউ এই ধরনের কিওয়ার্ডগুলো ডেসক্রিপশানে ফোর টু থ্রি টু ফোর টাইমস লিখবেন এবং অ্যাটলিস্ট দুটো হ্যাশট্যাগ ব্যবহার করবেন প্র্টারেস্ট হ্যাশট্যাগ অ্যালাউ করে বাট সেটা র্যাঙ্কিং ফ্যাক্টর বা ওই ধরনের কোনো কাজে লাগে না মনে হচ্ছে আমার যদিও তো আপনি এখানে লিখবেন লেখার পর দুটো অ্যাটলিস্ট হ্যাশট্যাগ দেবেন মেইন ফোকাসিং কিওয়ার্ড দেন করলে আপনার এটা সেফ চেঞ্জে হয়ে যাবে তো আমরা দুটা হ্যাশট্যাগ অ্যাড করছি আপনি ডেসক্রিপশন লিখছি না আপনি একটা চমৎকার ডেসক্রিপশন লিখবেন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টারের রিভিউ জগিং আমরা দিয়ে সেভ দিচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পিন আপনার যে রয়েছে আপনি যে ডিসক্রিপশনটা লিখবেন সেটা মূলত এখানে দেখাবে তো বোর্ড নর্মালি মেনলি হ্যাশট্যাগ অ্যালাউ করেন অর্থাৎ বোর্ডের হ্যাশ গুলো লিঙ্ক হিসাবে কাজ করবে না বাট আপনি দিতে পারেন আপনার ডেসক্রিপশনের শেষের দিকে একটা দুইটা হ্যান্ড দিতে পারেন কিওয়ার্ড রিচ করার জন্য এটা আপনাকে কোনো প্রবলেমে ফেলবে না দেন আমরা মূলত পিন ক্রিয়েট করব তো পিন ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েটেভ পিনে ক্লিক করব দেন আমরা দুইভাবে পিন ক্রিয়েট করতে পারি এক হচ্ছে মূলত সেই প্রম ওয়েবসাইট আমরা ওয়েবসাইট ইউআরএল দিলে সেটা থেকে যদি যতগুলো ইমেজ আছে সেই ইমেজগুলো এখানে শো করবে তখন আমরা একটা একটা করে সবগুলো পিন করতে পারব দেন হচ্ছে আপলোড পিন আপলোড পিনের ক্ষেত্রে পিন অবশ্যই আপনার হার্ড ড্রাইভে থাকতে হবে ধরুন আমাদের ওয়েবসাইটে রয়েছে আমরা সেটাকে আপ করছি আমাদের পিসিতে আছে আমরা সেটাকে আপ করছি এবং ওয়েবসাইট ইউআরএলে আমরা তখন দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইট দেন আমরা যেটা করছি সেটা যে আমরা ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিচ্ছি দেন আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশন লিখছি তো এই ডেসক্রিপশানটা অবশ্যই অবশ্যই আপনাকে ওয়েল অপটিমাইজ করতে হবে আপনি চেষ্টা করবেন বেটারটা লেখার জন্য তো এখানে আপনি যেই পিনটা ক্রিয়েট করেছেন সেই পিন রিলেটেড অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার আপনি লিখতে পারবেন হায়েস্ট আপনি অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেডে লিখবেন এবং সেটাতে অবশ্যই অবশ্যই কিওয়ার্ড রিচ করবেন ফোর টু অ্যাটলিস্ট থ্রি টু ফোর টাইমস আপনার মেইন ফোকাসিং যে যে বিষয়টা নিয়ে আপনি পিন ক্রিয়েট করছেন সেই পিনের মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো লিখবেন এবং অ্যাটলিস্ট দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ও এল এল রিভিউ স্টোলার দেন আমরা দিলাম সেভ চেঞ্জেস এবং আমাদেরকে বলা হচ্ছে যে এই পিনটা আমরা কোন বোর্ডের আন্ডারে নিতে যাচ্ছি তো আমরা জগিং ইনস্টলার আমাদের একটাই বোর্ড রয়েছে আমরা জগিং ইনস্টলার আন্ডারে নিচ্ছি এবং আপনি যদি সি ইট নাওতে ক্লিক করেন তাহলে আপনি মূলত আপনার যে পিনটি ক্রিয়েট করেছেন সেই পিনটা আপনি এখানে দেখতে পাবেন সো আমাদের পিনটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই হ্যাশট্যাগ গুলো সেগুলো লিংকএবল আমরা ক্লিক করলে এখান সেগুলোতে আমরা চলে যাচ্ছে অর্থাৎ লিঙ্ক কেবল হাস আই মিন হাস করছে এবং আপনি যদি এই জায়গার দিকটাতে তাকান তাহলে আপনি এখানে আপনার ডেস্ক্রিপশনটা দেখতে পাবেন এখন আমরা যদি এটাতে উপরে নেই বা কেউ যদি এই বিজিটা ক্লিক করে বা ওয়েবসাইটে ক্লিক করে তখন সে সরাসরি চলে যাবে হচ্ছে মূলত আমাদের যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট ক্রিয়েট করছি স্ট্রলার ল্যাবের জন্য সেই ওয়েবসাইটটাতে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য পিন রয়েছে আপনি আপনার কম্পিটিটর থেকেও আইডিয়া নিতে পারেন সো অ্যাকচুয়ালি পিন্ট্রেস্ট বা পিন মার্কেটিং বা পিন্ট্রেস্ট মার্কেটিং এর খুব বেশি কিছু নেই মেইন ব্যাপারটা হচ্ছে মূলত একটা ওয়েল অপটিমাইজড পেইনের ডেসক্রিপশন লেখা একটা ইমেজ সিলেক্ট করা সেই ইমেজটাকে আপলোড করা এবং আপনি আপনার ওয়েবসাইটে ঠিক ওই ইমেজটা যেই পেজটাতে আছে বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলছেন সেই প্রোডাক্টের ওই পেজটাতে লিঙ্ক আপ করাটাই হচ্ছে মূলত পিন্ট্রাস্ট মার্কেটিং এর মেইন কাজ এখন আপনি যদি চান তাহলে আপনি এখানে সরাসরি আপনার অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দিতে পারেন এই জায়গাটাতে বাট যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে পিন অ্যামাজন পিন্ট্রাস্টকে অ্যালাউ করে এবং অ্যালাউ করে না বিকজ এই ব্যাপারটা আসলে কনফিউশন এখনো আছে যেটা সেটা হচ্ছে অ্যামাজন এখন পর্যন্ত সরাসরি লিঙ্ক আপ করতে নাও করছে না আবার দিতেও বলছে না আর পিন্ট্রাস্টের দিক থেকে অ্যাফিলিয়েশনে কোনো বাধা নেই বাধা নেই সো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা যেহেতু বিগিনার নতুন অ্যাকাউন্ট আমাদের নতুন করছি আমরা আমরা আসলে সরাসরি আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়াটা সবচেয়ে বেটার আর আপনি যদি শুধু পিন্ট্রেস্ট ব্যবহার করে অ্যামাজন প্রোডাক্ট অ্যাফিলিয়েশন করতে চান সেক্ষেত্রে আপনি সেটা পারবেন না আপনার অবশ্যই অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে দেন মূলত আপনাকে অ্যালাউ করতে পারে পিন মাধ্যমে পিন করার সো এই সব বিষয়ে আছে মূলত পিন ট্রেস্টে দুটা জিনিস বোর্ড ক্রিয়েট করা পিন ক্রিয়েট করা বোর্ডের ডেসক্রিপশান অবশ্যই কিওয়ার্ড রিচ করবেন পিনের ডেসক্রিপশান কিওয়ার্ড রিচ করবেন পিনে যে হ্যাশট্যাগুলো সেগুলো লিঙ্ক লিঙ্কেবল বোর্ডে আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন না করলেও কোনো প্রবলেম নেই এবং বোর্ড ডেসক্রিপশন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার পিন ডেসক্রিপশন ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার দ্যাটস ইট ফর ইন্টারেস্ট মার্কেটিং এরপরও যদি কোনো বিষয় আপনাদের আগ্রহ থাকে জানার অবশ্যই অবশ্যই ডিসকাশনে কথা আজ করবেন আমি চেষ্টা করবো সেই বিষয়গুলোর সঠিক অ্যান্সার দেওয়ার যতটুকু আমি জানি